नमस्कार बंधुरा फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आपनारा जदि नतून किछु जानते चान नतून किछु शिखते चान ताले अवश्य चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन, कारण एई चैनलेर मूल आलोचनार विषयबस्तु हलो वास्तुशास्त्र, धार्मिक संक्रांत विषय, विभिन्न तंत्रमंत्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना करार मूल विषय वस्तु। आज के आपनादेर संगे एक अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब एवं सेई विषयटी हलो गृहेर वास्तुदोष थेके मुक्तिर उपाय कि। जे गृहे वास्तुदोष नेई ताराओ आजकेर एई भिडियोटी देखुन एवं जादेर घरे वास्तुदोष रयेछे तारा अवश्य भिडियोटी देखुन। भिडियोटी अत्यंत नलेजेबल होते चलेछे एवं आमी दायित्व निये बोलते पारि एई भिडियोटी देखार पर आपनारा अत्यंत परिमाणे एई वास्तुदोषेर हात थेके रेहाई पाबेन एवं आपनाराई आमाके कमेंट करे बोलबेन जे आपनार देया उपायगुली सत्यि आमादेर अनेक काजे लेगेछे। भिडियोटिर शुरूते जानिए रखि आजके आपनादेरके अत्यंत शक्तिशाली एकटी टोटका सम्पर्के जानाबो एवं बाकी जे उपायगुली निये आपनादेर सामने आलोचना करब सेगुलो किन्तु अत्यंत कार्यकरी। सर्वोपरि टोटकागुली बा उपायगुली अत्यंत सहज उपाय, सुतरां वास्तुदोष निवारण हेतु এই उपायगुली जानते ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন তাহলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, যাদের গৃহের বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, কোনো দোষ রয়েছে, এরকম অনেক পরিবার রয়েছে যাদের বাড়িতে কিন্তু নানান রকম সমস্যা পরিলক্ষিত হয়। সত্যি বলতে যাদের এই বাস্তুদোষ নেই তারা কিন্তু অতটা ঠিক বুঝে উঠতে পারেন না, কিন্তু যে গৃহে বাস্তুদোষ রয়েছে সেই গৃহের সদস্যরা খুব ভালো করেই জানেন যে বাস্তুদোষ পরিবারে মধ্যে কতটা এফেক্ট ফেলতে পারে। সুপ্রিয় বন্ধুরা, বাস্তুদোষ অনেকভাবে সৃষ্টি হতে পারে। আমি এর আগেও আমার দু একটি ভিডিওতে বাস্তুদোষ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখান থেকেই আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে স্যার, বাস্তুদোষ গৃহে থাকলে এর থেকে মুক্তির উপায় কি, কিভাবে গৃহকে বাস্তুদোষ থেকে মুক্ত করব, এরকম রিকোয়েস্ট আমাকে কিন্তু অনেকেই করেছিল। তো তাদের অনুরোধেই আমি সেই সময় অনুরোধ সেই সময় রাখতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য, কিন্তু আজকে আপনাদেরকে কয়েকটি রেমেডি বলবো যেগুলো করলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। সুপ্রিয় বন্ধুরা, গৃহের বাস্তুদোষ দূরীকরণ করার জন্য সবথেকে এফেক্টিভ যে টোটকা বা উপায় বা পন্থা যাই বলুন না কেন, সবথেকে ভালো হলো বৈদিক শাস্ত্র অনুসারে বাড়িতে শান্তি সস্তায়ন করানো। কিন্তু এই কাজটি আপনার আমার মতো সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনদের জন্য করানো সম্ভব নয়, কারণ এই পুজোটি করানোর জন্য 1 লক্ষের বেশি টাকা খরচ হতে পারে, যা সত্যি সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং আজকে আমি আপনাদেরকে মূল 5টি উপায় বা টোটকার কথা বলবো এবং সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করেন গ্যারান্টি দিয়ে বলতে পারি মারাত্মক রেজাল্ট পাবেন। নাম্বার 1, যে গৃহে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা হয়, বিশেষ করে গৃহের যে মালিক যিনি হলেন হেড অব দ্য ফ্যামিলি, তিনি যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন এবং হনুমানজির ঘরে যদি নিত্য পূজা অর্চনা হয়, সেই গৃহ কখনোই কোনোরূপ নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে না এবং পরিবারের অন্দরে পজিটিভ এনার্জির স্রোত বিদ্যমান থাকে। নাম্বার 2, সুপ্রিয় বন্ধুরা, তন্ত্রশাস্ত্র অনুযায়ী বা হিন্দু শাস্ত্র মতে যে গৃহে প্রতিদিন ধূপ ধুনো শঙ্খধ্বনি সহযোগে সন্ধ্যা আরতি হয় বা সন্ধ্যাহ্নিক হয় বা যে গৃহে বাড়ির মহিলারা সন্ধ্যা দেন এবং তুলসী দেবীকে ধূপ দীপ দেখিয়ে পুজো করেন, সেই গৃহে প্রথমত বাস্তুদোষ সৃষ্টি হয় না,
तथा कुरूप अशुभ शक्तिर कोनो प्रभाव विस्तार लाभ करते पारे ना। नम्बर थ्री, सुप्रिय बंधुरा आमार बेशिरभाग भिडियोते आपनारा अनेकेई कमेंट करें ठाकुर घर कोन दिके स्थापन करा उचित। जदिओ ए संक्रांत एकटी स्वतंत्र भिडियो आमी आमार चैनेले आपलोड करे रेखेछि, तबुओ छोट्ट करे बोले दी, ठाकुर घर सर्वदाई निजेदेर गृहे वास्तुते स्थापन करबेन ईशान कोणे अर्थात उत्तर पूर्व कोणे। शास्त्र मते एवं वास्तुशास्त्र मते ईशान कोणे ठाकुर घर थाकले सेई गृहे एमनितेई कोनो नेगेटिव एनार्जी बा अशुभ शक्ति बा कोनो रूप वास्तु दोष थाके ना। किन्तु जादेर धरुन ईशान कोणे ठाकुर घर नेई बा एई कोणे ठाकुर घर करा सम्भव नय, तारा पंचमुखी हनुमानजीर कोनो छवि बा मूर्ति ईशान कोणे अवश्यई राखुन तथा जदि आपनादेर पक्षे सम्भव हय ठाकुरेर सिंहासन राखार ताहले तो अति उत्तम, किन्तु ना थाकले आपनारा एई उपायटी करते पारेन। एर फले आपनारा जाबतीय नेगेटिव एनार्जी तथा वास्तुदोष थेके रेहाई पाबेन एबं खूब भालो रेजाल्ट पाबेन। नम्बर फोर, गृहे अति अवश्यई पारद शिवलिंग प्रतिष्ठा करुन। भिडियोटिते पारद शिवलिंगेर छवि देया रयेछे, देखुन ठीक देखते एरकम हय। एटी विधिविधान मेने कोनो पुरोहित ब्राह्मणके दिये आपनी आपनार गृहे प्राण प्रतिष्ठा करान। ভালো করে শোধন করে প্রতিটি নিয়মবিধি মেনে এই পারদের শিবলিঙ্গ আপনি আপনার গৃহে অবশ্যই প্রতিষ্ঠা করুন। আপনারা যদি এই পারদ শিবলিঙ্গ নিয়মবিধি মেনে পূজা অর্চনা করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের গৃহের যাবতীয় অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি অবশ্যই দূরীকরণ হবে। এবং যদি আপনার গৃহে কেউ তুকতাক বা কালা জাদু ইতিমধ্যেই করে রেখেছে, সেই জায়গাটিও এই পারদ শিবলিঙ্গ গৃহে থাকলে কাটান হয়ে যাবে। যারা জানেন কিভাবে প্রতিষ্ঠা করবেন তাহলে খুবই ভালো, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ব্রাহ্মণ পুরোহিতকে বাড়িতে নিয়ে এসে এই পারদ শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করাবেন। নাম্বার ফাইভ, এরপর বলবো বিশেষ একটি টোটকা সম্পর্কে, যেটা আপনারা করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা বাস্তু দোষ এবং অশুভ শক্তির হাত থেকে অবশ্যই রেহাই পাবেন। দেখুন বন্ধুরা, এই টোটকাটি করার জন্য আপনাদেরকে মূলত দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত একটি অত্যন্ত পুরনো ঝাড়ু বা ঝাঁটা, যেটা হয়তো আপনারা দীর্ঘদিন ব্যবহার করেছেন, সেরকম একটি ঝাড়ু আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, ঝাড়ুটি ব্যবহার হতে হতে ছোট হয়ে গেছে, এইরূপ ঝাঁটাই কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এবং দ্বিতীয় বস্তুটি হলো আপনার গৃহে দাদু ঠাকুমা অর্থাৎ বয়স্ক যারা রয়েছেন তাদের পুরনো ব্যবহৃত করা চামড়ার জুতো, এবং বিশেষ করে যে চামড়ার জুতো উনারা আর ব্যবহার করেন না, এইরূপ চামড়ার জুতো এবং ঝাড়ু আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর এই দুটি জিনিসকে একত্রিত করে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সন্ধ্যাবেলায় অর্থাৎ গোধূলি বেলায় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনার বাস্তু চত্বরে সামান্য মাটি গর্ত করে এই দুটি জিনিসকে একত্রিত করে পুঁতে দিবেন। এর ফলে যে কোনো বাস্তু দোষ বা আপনাদের বাস্তুতে যদি কেউ ক্ষতি করে থাকে বা যদি আপনার বাস্তুতে কিছু খারাপ জিনিস থেকে থাকে, সেগুলো থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে যারা ধরুন ফ্ল্যাটে রয়েছেন তারা কি এই উপায়টি করতে পারবেন? অবশ্যই তারা এই উপায়টি করতে পারবেন। তারা চামড়ার জুতো এবং পুরনো ঝাড়ুকে একত্রিতভাবে আপনার ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম কোণে কোনো গোপন স্থানে রেখে দিবেন, তাতেও অনেকটা বেনিফিট লাভ করতে পারবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোয়েরিজ থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।